তো আজকে বসে বসে ভিডিওটা শুরু করলাম, রোজদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে করি আজকে বসে বসেই, বলো কারণ কেন? ছেলেকে মাত্র খাইয়ে উঠলাম তো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এপিলাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। এই যে স্বাগত জানাচ্ছে, বলো। হ্যালো বলো, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি সবাই। মাম্মি, তো সকালবেলা উঠে তো দেখলাম বৃষ্টি হচ্ছে ভালোই, তো বেড কভারটা কালকে রাতে ভিজিয়েছিলাম, তো সব কিছু এই যে ধুয়ে টুয়ে রেখে স্নান টান করে পুজো দিয়ে ছেলেকে খাইয়ে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো বৃষ্টি দেখে তো মনটা খারাপ হয়েছিল, কারণ বৃষ্টিটা আরে বেড কভারটা ভিজিয়েছিলাম, তো যাই হোক এখন কমে গেছে আর একটু ঠান্ডা ঠান্ডা, তাও কালকে তো সারাটা দিনই বৃষ্টি হয়েছে। ওই দেখো, বসে থাকো তোমরা, দেখে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ডেইলি লাইফস্টাইল, রোজ যা করছি সেটাই শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। টাটা না বাবা, এখন সারাদিন দেখবে না সবাই কি করছি না করছি, ভিডিও দেখবে পরে রাতে, টাটা। চলো, তো এই দেখো যে সকালের চা রুটি নিয়ে চলে আসলাম, তো যে বিস্কিট দিয়ে খাবে, আমি রুটি দিয়ে খাই। আর একটা জিনিস বানাবে, ওটা এখনো হয়নি, বিস্কিট খাবে না? তুমি একটু খাও, পাপাকে দাও, পাপা খাবে বিস্কিট। তো ঘুগনি বানাবে উনি এখন, তো ঘুগনি বানাতে একটু লেটই আছে, মাত্র প্রেশার কুকার নামালো, ওটা ঘুরতেই তো সময় লাগবে, তো উনি বানাবে আজকে, বুঝতে পারছো তো কার কথা বলছি? চাটা খেয়ে ঠাকুর মশাই যাবে এখন ঘুগনি বানাবে সকালবেলা, তো ওর ঘুগনির ভরসা করে লাভ দেই, আমি চা রুটিটা খেয়ে দেই ছেলেকে দেখি। তো মা তো ওইদিকে রান্নাঘরে আছে, চায়ের বাসন টাসন এগুলো ধুয়ে আমাকে দিয়ে দাও, ওটা খাবে না, তো চলো দেখে থাকো চা রুটি খাই, দেখি ঠাকুর মশাই কেমন ঘুগনি বানায়, পরে তোমাদের দেখাবো। মানে কি বলতো, আমাদের বাড়িতে না হরেক রকমের রাঁধুনি আছে, কেউ এটা বানায় কেউ ওটা বানায় কেউ এটা করে, আর মানে খাওয়ার লোকও আছে রান্নার লোকও আছে, তোমাদের লাগলে বলো নিয়ে যাবে। চলো, তো এই দেখো এই যে ঘুগনি বানানো রেডি, ঘুগনি বানিয়ে ফেলেছে, বানিয়ে খেয়ে দিয়ে চলেও গেছে। তো আমি দেখো এই যে ফ্রিজ থেকে সব সবজি শাক এগুলো বের করে আনলাম, পটলগুলো কালকে এনেছে, আর জামাকাপড়গুলো তো মেলে দিয়েছিলাম, যে আবার বৃষ্টি নেমে পড়েছে তুলে রেখেছি, জানি না কী হবে আজকে। তো সকালে এক রাঁধুনি রুটি চা রুটি বানিয়েছে, আরেকজন ঘুগনি বানিয়েছে, এবার ঘুগনি বানানোরটা আমি শেয়ার করতে পারলাম না, কারণ ছেলে একা ছিল, ওকে দেখছিলাম আমি। তো যাই হোক, দুজনের রান্না শেষ, এবার আমি এসে ঢুকলাম রান্নাঘরে, তো এই যে রান্না বসিয়েও দিয়েছি, মা এদিকে আমাকে এই যে শাকগুলো বেছে দিচ্ছে, ওই থার্মান পাতাগুলো, তো এদিকে শাক বসিয়েছি আর ডাল বসিয়েছি। তো তোমরা তো দেখলেই মা যে বেছে দিল পাতাগুলো, একটু লঙ্কা দিয়েছি আর কালো জিরা দিয়ে এগুলো ভেজে নেবো, একবার এই সব করে রাখবো, কালকেও খাওয়া যাবে নিরামিষ, আজকে কালকে দুদিনই তো নিরামিষ। আর এদিকে বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে, তো জামাকাপড়গুলো দিয়ে দেওয়া হলো, বেড কভারটা মা বাইরে দিয়ে আসলো, জল ঝরে থাকবে যে অবস্থা। তো এই দেখো কতগুলো পাতা ছিল, পাতার ভিড়ে লঙ্কাই দেখা যাচ্ছিল না, এখন দেখো ভাজার পরে কতটুকু হয়ে গেছে আর লঙ্কাগুলোই তাকিয়ে আছে। তো এটা যেহেতু একটু মানে কচু কচু পাতা টাইপেরই, এই পাতাটা থার্মান পাতা, তো একটু ঝালটাল না হলে ঠিক ভালো লাগে না, লঙ্কা দিয়েছি তার জন্যই, আর যদি এই লঙ্কাগুলো সেরকম ঝালও নেই, এখন বর্ষার দিনে না লঙ্কার ঝালও নেই, আর ছেলে তো আর খাবে না এটা, অসুবিধা নেই একটু ঝাল ঝাল। তো এই যে হয়েই গেছে ভাজা, এটা নামিয়ে রেখে ভেন্ডিটা বসাবো, এটা পরে বাটবো, ঠান্ডা হোক, ভালো করে ভাজতে হবে, নাহলে একটু গলায় কুটকুট করে, একটু কালো জিরে দিয়েছি, ব্যাস এক নিঃশ্বাসে সব কিছু হয়ে গেল। দেখো এই যে ডালও নামিয়ে দিয়েছি, বাটাটাও বেটে নিয়েছি, এই যে আর এখানে তো এই যে শাক, পটল ভাজা, বেগুন ভাজা, এই যে ভেন্ডি, ব্যাস রান্না শেষ। তো কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো, এই যে এখন আবার একটু হালকা রোদ উঠেছে, এই চলছে আর কি, এক নিঃশ্বাসে শেষ করে দিলাম রান্না। তো সকালে তোমাদের বললাম না রাঁধুনির অভাব নেই, তো ওই রাঁধুনি যদি রোজ দিন এরকম মানে রোজ শুধু ওইটুকুই শেষ, ওই ঘুগনি বানিয়ে বা ওইটুকু করে মাঝে মাঝে ঢোকে ওই একটু করেই বাস শেষ, এরকম রাঁধুনি যদি পাওয়া যায় করে দেবে সব কিছু, তাহলে আর বেকার রোজ দিন কষ্ট করতে হয় না গরমের মধ্যে। তো চলো, এগুলো রাঁধুনি হলো শখের রাঁধুনি।
আগে তো করতো, এখন ঢুকে না রান্নাঘরে, খা মানে খাওয়া ছাড়া এখন আসেই না। অবশ্য ছেলে মানুষ না, বাইরের বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। যাই হোক চলো, আর কথা বাড়াচ্ছি না, ছেলের স্নানের জল বসিয়ে দিয়েছি, আজকে তো রোদ নেই, জল গরম হওয়ার প্রশ্নই ওঠে না, তাই গরম জল করতে হবে। চলো ওকে আগে ঘুম টুম পাড়িয়ে এসে রান্নাঘর পরিষ্কার করি, পরে একবারে তোমাদের সাথে কথা বলবো দুপুরবেলা। তো আমাদের কলের জলে বা এমনি যে ট্যাঙ্কির জলটাই যে ওঠে, তো এটাতে যে এত কেন শ্যাওলা বুঝি না, দেখলেই বুঝতে পারবে তোমরা, অল্পতেই একদম বাড়িঘর সবুজ হয়ে যায়, আর কেমন যেন একটা হয়ে যায়। তো যেহেতু ছোটো বাচ্চা আছে আর আমরাও যেহেতু হাঁটাহাঁটি করি, খুব স্লিপ কাটে, তো যখনই সময় পায় তখনই পরিষ্কার করে। তো দেখো যে চমক পাউডার দিয়েছে, এই পাউডারটা দিলে না একদম পরিষ্কার হয়ে যায়, সব ঝিকঝিক করে। তো আর ছেলে যেহেতু ঘুমিয়েছে, বলছে ছেলে আগে ঘুমোক তারপরে দেই, ছোটো বাচ্চা আছে যেহেতু। তো এই দেখো এখন সব উঠোন এগুলো পরিষ্কার করছে, অনেকক্ষণ ঘুমিয়েছে, আমি স্নান করেছি অনেকক্ষণ হলো, একটু শুয়েছিলাম, যে উনিও দেখলে তো সব বাড়িঘর পরিষ্কার করলো, জামা কাপড় ধুলো, ওই যে স্নান টান করে আসলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খিদের জন্য গলাতে আওয়াজই বেরোচ্ছে না, পাবেই তো কতটা লেট হয়ে গেছে। ওই যে আছে যখন বাড়িতে যখন থাকে অপেক্ষা করি, একসাথেই খাই, ছেলেটাও খায় আমাদের সাথেই, আর বাড়িতে যেদিন না থাকে সেদিন তো একাই খাই, কালকে যেরকম একাই খেয়েছি ছেলে আর আমি। তো চলো আর কথা বলাই না, স্নান করে এসে তোমাদের সাথে আর কথা হয়নি, তো তাই একটু কথা বলতে আসলাম, আর রোদ জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ভালোই হয়েছে। তো চলো খেয়ে আসি, আগে খিদে পেয়ে গেছে প্রচণ্ড, পরে আসবো কথা বলতে। তো এই দেখো বারান্দায় বসে পড়েছি খেতে, বসে আর কোথায় পড়লাম, খাওয়াও শেষ, আর এদিকে দেখো খেতে খেতে বাইরের অবস্থা, ভালো দিন দেখে খেতে বসে এখন খারাপ হয়ে গেল, খাওয়া শেষ হতে হতেই তখন দেখলাম রোদ। এই দেখো এই যে কেমন ঝড় বৃষ্টি নেমে পড়েছে, এই যে এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসে ঘরে ঢুকি, তারপর কখন কারেন্ট চলে যায় তার ঠিক নেই, হাওয়া দিয়েছে মানে আর কোনো কথা নেই, কারেন্ট যাবে বাস। এই যে আরেকজন খাচ্ছে এখন, জল খাবে বাস, চলো বাসনগুলো ধুয়ে রেখে আসি, পড়ুক বৃষ্টি। তো খাওয়া দাওয়া তো শেষ, আর বাইরে তো বৃষ্টি পড়ছে তোমরা তো দেখলেই। তো গতকালকে আমগুলো এনেছিল, তো রান্নাঘরে বাসন ধুতে গিয়ে দেখি যে আমগুলো প্রায় মানে নষ্ট হয়ে যাওয়ার মতন, তো নিয়ে চলে আসলাম বৃষ্টির মধ্যেই। তো খাওয়া দাওয়ার পরে এবার ফল খাওয়া হচ্ছে। তো ছেলে এবার সত্যি মানে এবছর খুব সুন্দর আম খেলো, গত বছর তো নাকের সামনেই নেয়নি, খাওয়া তো দূরে থাক, তো এবার হয়তো ভালো লেগেছে ওর, এবার খুব আম খেয়েছে। তো যাই হোক দেখো বাইরে পড়ছে বৃষ্টি আর আমরা এদিকে সবাই মিলে আম খাচ্ছি। তো বাইরে আওয়াজ শুনে বুঝতেই পারছো টিপটপ টিপটপ বৃষ্টি পড়ছে, মানে বিকেলের তুলনায় এখন একটু কম, কিন্তু এক ফোঁটা কমেনি, বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। তো বৃষ্টি থামার নাম নেই, কিন্তু ভাগ্য মানে ভাগ্য ভালো, জানি না ভালো কি না, তবুও কারেন্টটা এখন অবধি যায়নি, গেলে সমস্যা হয়ে যেত, আর গেলে তো আর কিছু করার নেই। তো দেখো আমি যে চলে আসলাম, ছেলেকে টিফিন খাওয়াবো, 7টা বাজে, খাইয়ে নিয়ে বই পড়াবো, তা বৃষ্টি তো পড়ছেই পড়ছেই, ঘরেই ছিলাম কি করবো আর, আজকে ছেলেকে মানে ছেলে একটু বাইরে ধরো মা গেটের সামনে নিয়ে যায় আজকে, সেটাও আর হলো না, তখন তো দেখলেই বিকেলে কি ঝড় বৃষ্টি। ও তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো এটা খুলছি না, এখানে ঘুগনিটা সকালে বানিয়ে রেখেছিল, আর আমাকে বলেছে দুপুরবেলা একটু আটা আর ময়দা মেখে রেখো, নাকি লুচি বানাবে, ও নিজেই বানাবে। তো আমি দেখো এই যে মেখে রেখেছি, সেই দুপুরে মেখেছিলাম, হ্যাঁ দেখো সেই দুপুরবেলা মেখেছিলাম, ভালোই ময়াম, ইস গাড়ির আওয়াজে কথাও বলা যায় না, দুপুরেই মেখে রেখেছিলাম একবারে, তো ভালোই হয়েছে, অনেকক্ষণ ময়াম হয়ে মানে হয়ে থাকবে, ভালো হয়েছে, ভালো হবে খেতে। তো চলো সেটা হতে হতে অনেকটাই রাত হবে, এখন ও কালেকশন করে আসবে, কাজ টাজ করে আসবে, তারপরে ও নিজেই বানাবে বলেছে, তো ওটা লেট হয়ে যাবে অনেকটা, আর তখন হয়তো ছেলেকে ঘুম পাড়াতে থাকবো, আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ কেন ছেও হয়তো এদিকে বানাতে থাকবে, আমি হয়তো ছেলেকে ঘুম পাড়াতে থাকবো, তো সেই সময়টা হবে না। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এই পর্যন্তই রাখি, কারণ বৃষ্টিও পড়ছে আর সেরকম কিছু নেই, এখন ছেলেকে এই যে বই পড়াবো, বই পড়ে নিয়ে তারপর তো রাত হয়ে যাবে, খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দেবে, তারপরে আমাদের খাওয়া দাওয়া। যাই হোক চলো আজকের মতন এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে নতুন আরেকটি ভিডিওর সাথে দেখা হচ্ছে, টাটা।